ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সমস্ত বন্ধুদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর সরকার থেকে যে 500 টাকা করে পাঠানো হচ্ছে জনধন অ্যাকাউন্টে, সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং সরকারি নির্দেশ অনুযায়ী ভিড় এড়িয়ে কিভাবে চেক করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। ভিডিওর প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি ভেবে থাকেন যে অনলাইনে বা SMS বা মিসড কলের মাধ্যমে আপনারা কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদের দেখাবো, তাহলে অবশ্যই ভিডিওটিকে এখনই স্কিপ করুন। আমি আপনাদের আজকে যেটা দেখাবো সেটা হলো এই ধরনের ভিড়। চলুন আমরা ভিড়টা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন একের পর এক মানুষ কিভাবে লাইন দিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, বসে আছে, এবং আপনারা জানলে অবাক হবেন এই লোকগুলি প্রায় রাত 3:30-4 থেকে কিন্তু এইভাবেই লাইন দেওয়া আছে। কেউ বা তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন, আবার কেউ বা শুধুমাত্র চেক করবেন তার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকলো কিনা। তো আমি আপনাদের যেটা বলতে পারি কিভাবে এই ধরনের ভিড় এড়িয়ে আপনারা চেক করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। তো চলুন তার জন্য আমরা চলে যাব একটি AEPS সেন্টারে। এই ধরনের AEPS সেন্টারে আপনারা আসতে পারেন, অর্থাৎ আধার এনাবেল পেমেন্ট সিস্টেম সেন্টারে। সেখানে কিন্তু আপনারা এই ধরনের লম্বা লাইন পাবেন না, বা আপনাকে রাত 3:00-4 থেকেও কিন্তু লাইন দিতে হবে না। শুধুমাত্র আপনি আপনার আধার কার্ড নিয়ে আসবেন এবং কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেটা আপনি এই AEPS সেন্টারের যিনি আধিকারিক আছে তাকে বলবেন, এবং তিনি আপনার আধার নাম্বার দিয়ে আপনার আঙুলের ছাপ নিয়ে, অর্থাৎ বায়োমেট্রিক নিয়ে বলে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, বা তিনি আপনাকে রিসিভও দিয়ে দেবেন। এছাড়াও চাইলে আপনারা ছোটোখাটো অ্যামাউন্টের টাকাও কিন্তু এখান থেকে তুলে নিতে পারেন এই আধার এনাবেল পেমেন্ট সিস্টেম সেন্টারগুলি থেকে। তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য ছোট্ট একটি গাইড। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।